ডিসক্লেমার ডিসক্লেমার, আপনি যদি অল্পতে অফেন্ড হওয়া লোক হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা লিভ করতে পারেন, কারণ এই ভিডিওতে অনেক প্লেয়ারের সাথে অনেকভাবে বিটলামি করা হয়েছে। আর আপনি যদি বিটলামি ফাইজলামি এসব পছন্দ করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনারই জন্য। ভিডিওটি সম্পূর্ণ মজার উদ্দেশ্যে বানানো হয়েছে, তো ডোন্ট টেক ইট সিরিয়াসলি। ভাই, কয়েকদিনের মধ্যেই নাকি ক্রিকেট বিশ্বকাপ শুরু হইব। খেলা দেখছে মজাটা আছে, খেলাটা ভাই পুলাপানি এবছর মিস করবো। ওয়েস্ট ইন্ডিজ তারা বিশ্বকাপটা আসলে আইনে আইনা লাগতেছে, তরকারিতে মশলা কম হইলে যেরকম আইনলা লাগে এরকম এবার বিশ্বকাপটা একটু আইনলা। তোমার মিস করতেছি ওয়েস্ট ইন্ডিজ, টিমে তো ক্রিস গেল দা বসই নাই। আজকে যদি আমি টিমে থাকতাম আতঙ্কে অন্য টিমটির হাত পা ঠান্ডা হয়ে যেত। খেয়াদানি কি জিনিস, তুমি ক্রিস গেলকে না দেখলে বুঝবা না বাবা। আমারও বুঝলা যায় না, চারটা ছক্কা মেরে ম্যাচ জিতাইছিলাম, এক সময় আমারে দেখলে বাগা বাগা প্লেয়ারও থর থর করে কাঁপতো। আহা, কই গেল সেই পারফরমেন্স, এখন বাসায় বসে বসে মুড়ি খাওয়া ছাড়া আমার তো আর কোনো কাম নাই। কে রে, শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজের মতো টিমের বাসায় বাবা পার হইতে হয়েছে, ওইখানে আমরা ফ্রি বিশ্বকাপে আমন্ত্রিত। আসলে গর্বে গর্ব নিউজিল্যান্ডের কিন্তু তার মাঠে বেড়ে দিয়েছিলাম কিছুদিন আগে। আমরা একটু হাত শক্ত করতেছি আপনি করে হারায়া, এইগুলো আসলে প্র্যাকটিস ম্যাচ, আমরা এত সিরিয়াসলি নেই না। তুম করে বিশ্বকাপে দেখতেছি বাপ করে দুইটা ম্যাচ হারায় যে বাপ নিতেছ, সামনে তো দিন পড়ে আছে, দেখো কি করি তুম করে। সাকিব ভাই কোল্ডন কোল্ডন, আপনারা তো আমাকে দুইজন এশিয়া কাপে ইনভাইট করলেন দেখা যায়। এশিয়া কাপ মানে? মানে দশটা টিম নিয়ে বিশ্বকাপ খেলবেন, এর মধ্যে আটটা টিমই আপনারা মানে এশিয়ার, আমরা ইংল্যান্ড আর সাউথ আফ্রিকা তো ইনভাইটেড গেস্ট। কেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের কি তোর এশিয়ার মনে হয় বলত? অস্ট্রেলিয়ার এখন পুরো বিশ্ব এশিয়ার টিম হিসেবে জানে। আপনি কি ক্লাস 3-4 পাস করছেন না? আমাদের একটা পুরো মহাদেশ আছে যেটার নাম ওশেনিয়া। ধুরুমিয়া, আপনারা ফুটবল ম্যাচ দেখেন না? ফুটবলে অস্ট্রেলিয়া কোয়ালিফাই করে কোন মহাদেশ থেকে দেখছেন? ওইটা স্পষ্ট নাম লেখা থাকে, অস্ট্রেলিয়া ফ্রম এশিয়া কন্টিনেন্ট। আর আমার নিউজিল্যান্ড আর আমি ওটা তো ওই নিয়ে একই জায়গায়। মোট কথা, আপনি করে এশিয়া কাপে আমরা আর সাউথ আফ্রিকা ইনভাইটেড। ইস, মিস করি সেই 2015 বিশ্বকাপটা, সেই সময় আয়ারল্যান্ড ছিল, স্কটল্যান্ড ছিল, জিম্বাবুয়ে ছিল, ওয়েস্ট ইন্ডিজ ছিল, হোক তারা ছোট টিম কিন্তু বিশ্বকাপে একটা আমেজ থাকতো, একটা আনন্দ থাকতো। আপনি বলতে যাচ্ছেন এখন আর বিশ্বকাপ দেখে কেউ আনন্দ পায় না? পায়, অনেকে অনেকে জান প্রাণদের সাপোর্ট করে, কিন্তু দিন শেষে দেখা যাবে অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের হাতে ট্রফিটা গেছে, এটাই খারাপ লাগে বুঝলেন। বিশ্বকাপের আগে আগে অনেক এক্সাইটেড থাকি, বিশ্বকাপটা শেষ হয় গোমরা মুখ দিয়ে। আস ভাই আস, আপনারা না কিছুদিন আগে টি-20 বিশ্বকাপ জিতলেন ভাই? 2015-2019 স্মৃতি এখনো মনে জারা দেয়, বিশেষ করে 2019-টা কি সুন্দর খেলতেছিলাম, কিন্তু শেষে বেন স্টোকস পুরাটা দিন ধ্বংস করে দিল। ওইখানে চিটিং হয়েছিল কিন্তু আমরা ভালো মানুষের মতো আম্পায়ার ডিসিশন মেনে নিলাম, কখনো মনে হয় অতিরিক্ত ভালো মানুষ হইলে সমস্যা। যাই হোক ভাই, এবারে এশিয়া কাপে ভীষণ হেক্সা হবে আমগর। বারবার এশিয়া কাপ বেলে না তো শুনতে অর লাগে। যাই হোক, সবকিছু ঠিকঠাক থাকলে এবারে বিশ্বকাপটা আমগর হাতে উঠতে পারে। গত বছর ফুটবল বিশ্বকাপটা একটুর জন্য মিস হয়েছে আমগর, এবারে ক্রিকেটে তো ভুল হতে দেওয়া যাবে না। আর এই বছর নিউজিল্যান্ডের সৌভাগ্য খুললে খুলতেও পারে। আপনারা কে কে নিউজিল্যান্ড সাপোর্ট করেন তা অবশ্যই কমেন্টে বলবেন। ক্রিকেটে নিউজিল্যান্ডের মতো সেরা টিমই হয় না, ক্রিকেটে কেউ গোট হয় না, কিন্তু এবছর আমি আরেকটা বিশ্বকাপ ইংল্যান্ডে তুলে দিয়ে নিজেকে গড়ে তুলবো ক্রিকেটের গোট বা ক্রিকেটের পেলে হিসেবে। আর নিজের দেশ সবার উপরে আমি দোয়া করি অবশ্যই বাংলাদেশ এবারে বিশ্বকাপটা জিতবে। দশটা টিমে বিশ্বকাপ শুনতে একটু কষ্টদায়ক মনে হলেও ICC যেটা ঘোষণা দিচ্ছে সেটা অবশ্যই মেনে নিতে হবে। আর আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং আমাদের চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তারা কমেন্টে কিন্তু লিখতে ভুলবেন না, মিস ইউ ওয়েস্ট ইন্ডিজ।